ব্লগের শুরুতেই সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা। তো আজকে যাচ্ছি রথের মেলাতে, যাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু কি করব, উপর মহল থেকে অর্ডার এসছে, আমার মা আর আমার হাজব্যান্ড দুজনেরই অর্ডার আমি যাতে রথের মেলায় যাই এবং ব্লগ বানাই, তো সেই জন্যে যাচ্ছি। তো চলো দেখা হচ্ছে মেলাতে। তো দেখো আমি মেলাতে এসে গেছি, প্রচুর প্রচুর ভিড়, রথের সামনে দাঁড়িয়ে আছি, তো রথটাকে পুরো দেখানোর চেষ্টা করছি আমি, তোমরা দেখতে থাকো, প্লিজ আমার সাথে থাকো, পুরো ব্লগটা দেখো, রথের ব্লগ খুবই ভালো লাগবে। এরপরে আমি মেলার ভেতরে যাব, তোমাদের দেখাবো সবটাই। তো রথটা খুব একটা দেখা যাচ্ছে না কাছ থেকে, আমি তো কাছে যেতেই পারছি না, তোমরা ভিড়টা শুধু দেখো, প্রচুর প্রচুর ভিড় হয়েছে। হ্যাঁ, কারণ আজকে প্রথম দিন, এক সপ্তাহ থাকবে এই মেলা, তো এখানে বেশিক্ষণ থাকা যাবে না, প্রচুর ভিড়। তো চলো মেলার ভেতরটা যাই। তো এই হলো মেলার ফ্রন্ট ফ্রন্ট সাইড মেলার রথযাত্রা মেলা পরিচালনায় হরিণাবী স্পোর্টিং ক্লাব, ঠিক আছে, স্থান হরিণাবী। তো আমরা মেলার সামনে এখন চলে এসেছি, মেলার মধ্যে প্রবেশ করব। তো তোমাদের ফ্রন্ট আগেই দেখেছি মেলার ফ্রন্টটা, আর এই মেলার বাইরে আছে রথটা, রথটা তো আগেই দেখালাম, প্রচন্ড ভিড় হয়েছে, দেখো তোমরা শুধু ভিড়টা দেখো, দেখছো প্রচুর প্রচুর ভিড়। আর মেলার ভেতরে যাব, তো ভেতরে চলো, প্রচুর দোকান আছে, চলো দোকানটা ঘুরে দেখে দেখানো যায়, ভেতরটা ঢোকা যাক। ফার্স্ট দোকান, ব্যাগের দোকান, পার্স, তো দু সাইডে প্রচুর দোকান হয়েছে মেলার, অর্নামেন্টস, এই দেখো কত সুন্দর দোকান সব, কত শাড়ি দেখো, এখানে রথের মেলা প্রচুর বড় করে হয়, প্রচুর বড়, প্রচুর দোকান আছে। এই এই দোকানে শুধু বাংলাদেশের শাড়ি আছে, সব শাড়ি বাংলাদেশের শাড়ি। এবারে আমরা যাব নাগরদোলার দিকে, দেখো নাগরদোলা, বাবরে কত রকমের নাগরদোলা দেখো, শুধু প্রচুর নাগরদোলা আছে, ইলেকট্রিক দোলা, ওয়াও। এই দোকানটায় দেখো কত রকমের ফুল আছে, যারা ভিডিও করে তারা তাদের পক্ষে এগুলো নেওয়া খুবই ভালো জিনিস, প্রচুর প্রচুর রকমের ফুলের মালা আছে, দেখো কত কাঁচের সেট। শাখার দোকান, কত আনন্দ করছে সবাই, কত এনজয় করছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওই ভিড়টাই তো।
এখানে কিন্তু সব সময় চালু আছে। তো আমাদের এবারে বাড়ি যাওয়ার সময় চলে এসছে, আবার আসবো উল্টো রথের সময়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা অ্যান্ড বাই, গুড নাইট।